বিসমিল্লাহ রহমান রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আজকে কিবার বার যেন সোমবার আজকে সোমবার ডিসেম্বরের আছে কয় তারিখ ছয় তারিখ আজকে ডিসেম্বর মাসের ছয় তারিখ তো আজকে জিলানের আকিকা দিতেছি আসলে আকিকাটা আরও আগে দেওয়া উচিত ছিল তো একটু মানে সমস্যা অর্থনৈতিক সমস্যা ছিল আর বলছি যে জিলান একটু বড় হোক ও আকিকা ও নিজে দেখবে ও নিজে যে ছাগলগুলো মানে খাসিগুলো কিনে নিয়ে আসবে তো আর কি এজন্যই আর কি মূলত একটু দেরি করা যে জিলানের একটা জিলান নিজে দেখে আর কি দিবে তো এই খাসি দুইটা জিলানের দাদির কাছ থেকে কিনছি জিলানের দাদির কাছ আসলে কিনলে ভুল হবে উনি আর কি মার্কেট প্রাইস থেকে বাজারের যে মূল্য সে মূল্য থেকে আর কি অর্ধেক দাম ওনাকে আর কি দিচ্ছি তো উনি নিতে চায় নাই আমি জোর করে দিচ্ছি যে মামি আপনি টাকাগুলো কেন নেবেন না আপনার খাসিগুলো পালতে তো অনেক টাকা লাগছে কুড়া ভুসি খাওয়াইছেন তো আমি খাসির দাম দিতেছি না আপনাকে আপনাকে আমি আপনার যে খাবারটা খাইয়েছেন সেই খাবারের দামটা দিতেছি আসলে আমি অনেক ভালো মানুষ জিলানকে অনেক আদর করে তো উনি আসলে অনেক যত্ন করে আপনারা দেখতে পাইতেছেন যে খাসিগুলো আর কেউ মানে কীরকম খুবই সুন্দর খাসিগুলোকে উনি অনেক যত্ন করে পালছে আর কি উনি খাসিগুলোকে ভাত খাওয়াইতো তারপর ভাতের মার গরম করে এই ঠান্ডার মধ্যে উনি ভাতের মার গরম করে খাসিগুলাকে খাওয়াইছে মানে উনি উনার মানে একটা মা যেমন সন্তানকে মানে আদর করে লালন পালন করে ঠিক আমার মামি শাশুড়ি তো উনি আর কি ঠিক সেরকমভাবে আর কি খাসিগুলোকে লালন পালন করছে তো উনি আর কি বাজারে নিতে চাইছিল তো জিলানের আব্বু বলল যে না বাজারে নেওয়ার দরকার নাই তো আমাদের জিলানের জিলানের তো আকিকা দিতে হবে তো আপনি খাসিগুলো আমাদের দেন তো মামি বলতেছে ঠিক আছে এভাবেই না ওর টাকা দেওয়া লাগবে না পরে আমি পরে আমাকে জিলানের আব্বু বললো আমি বললাম না এটা কি কখনো সম্ভব নাকি উনি এত কষ্ট করে পালছে আর জিলানের যেহেতু আকিকা দিব তো ও উপহারের জিনিস দিয়ে তো আর আকিকা হয় না তো মামিকে বললো যে উনি কি দাম চায় তো উনি কোনো দাম চায় নাই তো আমরা খুশি হয়ে আর কি দশ হাজার টাকা দিছি দুইটা খাসির দাম তো খাসির দুইটার মার্কেট মানে মার্কেট প্রাইস আছে পনেরো থেকে ষোলো হাজার টাকা তো মামিকে আমরা দশ হাজার টাকা দিছি মামি তাতে অনেক খুশি হয়েছে তো দেখুন জিলান জিলান আমার মামি শাশুড়ির বাসা থেকে খাসি দুটোকে জিলানের মামাকে সাথে করে নিয়ে তারপরে নিয়ে আসছে খাসি দুটো তো এদিকে জিলানের আব্বু চলে আসছে আর কি হুজুর নিয়ে হুজুর আর কি আমাদের ভাগিনা লাগে উনি আর কি ওনার একটা মাদ্রাসা আছে উনি মাদ্রা মানে মাদ্রাসার অধ্যক্ষ তো উনি আসছে খাসিগুলো জবাই করার জন্য ওনার ছেলেকে নিয়ে আসছে দিলান আব্বু ওনাকে আর কি রিক্সা দিয়ে যেয়ে নিয়ে আসছে আসলে হুজুর ছাড়া তো জবাই করলে মানে হবে না আর আকিকা তো একটু সেন্সিটিভ জিনিস সকল নিয়ম কারণ মেনে আসলে জিনিসটা করতে হয় তো এদিকে উনি আর কি খাসিটা জবাই দিচ্ছে হুজুর তো জিলানের আব্বু কষাই মানে কষাই দিয়ে আর কি মাংসগুলো কাটাই দিচ্ছি কারণ আমরা তো মাংসগুলো কাটতে পারবো না দেখা যাবে আমরা কাটতে গিয়ে হয়তো মাংসগুলো নষ্ট করে ফেলবো তো সেই জন্য আর কি জিলানের আব্বু আর কি জিলানের আব্বুকে মামা ডাকে তো ওই লোকটাকে আর কি নিয়ে আসছে খাসিগুলো জবাই করার জন্য তো আর কি লোকটা মানে ওনার একটা মানে এই যে নিয়ে এসে তারপর আর কি খাসিগুলো আর কি আমাদেরকে সব কিছু করে দিয়ে যা মানে যাইতেছে তো জিলান জিলানের আব্বু করে উঠতেছে জিলান কিন্তু আর কি খুবই কাঁদো কাঁদো অবস্থায় আর কি জিলান জিলানের মানে জিলানের খাসিগুলো জবাই করে ফেলছে জিলান আর কি আরেকটু হলে প্রায় কান্না করে দিবে তো জিলানের আব্বু জিলানকে আর কি সরা শুনাইতেছে তো আর কি জিলানকে ভোলানোর জন্য চেষ্টা করতেছে জিলান তো মানে সেই কান্না কান্না ভাব জিলান আর আসলে খাসি দুটোকে অনেক আর কি ভালোবেসে ফেলছিলো ওগুলো যখন নিয়ে আসছে তখন ও পাতা সিঁড়ে সিঁড়ে গাছের পাতা সিঁড়ে সিঁড়ে ওগুলোকে খাওয়াইছে তো ওর মামাকে মারতেছে ওর মামা ওকে আর কি জ্বালাইতেছে তো নানুর কুলে দেখতে পাচ্ছেন ওর মুখটা কিন্তু খুবই কালো হয়ে রয়েছে ও আর কি খুবই কষ্ট পাইতেছে তো এদিকে আমাদের বড়ি গাছের সাথে আর কি খাসিটাকে ঝুলিয়ে নিচ্ছে আসলে নিচে যদি চামড়া কাটতে যায় তো খাসির চাম খাসিতে যদি মাংসের বালু মানে লেগে যাবে তো সেই ক্ষেত্রে মাংসটা বালু বালু লাগবে তো গাছে ঝুলিয়ে নিলে আর কি মানে খাসি সিলতে অনেক ভালো হয় আর একটু তাড়াতাড়ি হয় আর খুবই সুন্দরভাবে আর কি শিলে যায় তো সেই জন্য আর কি উনি গাছের সাথে ঝুলিয়ে নিচ্ছে আসলে ওনারা তো কষায় ওনাদের বেশিক্ষণ সময় লাগে না তো একটা খাসি অলরেডি হয়ে গেছে তো বালতিতে করে আর কি নিয়ে আসছে আমাদের ঘরে আবার পুরান একটা পাটি ছিল তো আম্মু সেই পাটিটা আর কি বিছিয়ে দিছে ওনাদেরকে আর কি মাংসগুলো ইয়ে করার জন্য তো এদিকে জিলান জিলানের আব্বুর সাথে আর কি কথা বলতেছে জিলানের মামা জিলানের আব্বুকে একটা জিলানের একটা পেয়ারা পেরে দিছে তো ও ওর আব্বুর কুলে বসে বসে সে পেয়ারাটা আর কি খাইতেছে ও মানে খুবই খুশি মানে ও আর এদিকে ছাগলের জন্য তো এদিকে মানে কষায়ে যে সহযোগী তো উনি আর কি মাংসগুলো এনে এনে আর কি পাটিটার মধ্যে রাখতেছে জিলান জিলানের বাবার সাথে চেয়ারে বসে গল্প করতেছে তো এদিকে আর কি মাংস কাটার জন্য আর কি কষাই প্রস্তুতি নিয়ে ফেলছে তো উনি মাংসগুলো কাটতেছে তো উনাকে বলছি সুন্দর করে কাকা মাংসগুলো মামা মাংসগুলো কেটে দিবেন যাতে দেখতে সুন্দর হয় আসলে তো সেই জন্য আর কি সেজন্য সে সেই জন্য আর কি উনি খুব সুন্দর করে কেটে দিয়ে গেছে কেটে দিয়ে গেছে লোকটা আসলে ভালো আসলে আমাদের কিন্তু কিছুই করতে হয় না উনি সব কিছু করে আর কি সব কিছু করে উনি দিয়ে গেছে আসলে আসলে মানে খুবই মানে খুবই সুন্দর করে কাটতেছে উনি তো আসলে জিলানের আকিকাটা আমরা আসলে দেরি করে দিয়ে আসলে ভুল করে ফেলছি বাচ্চাদের আকিকা যত তাড়াতাড়ি দিয়ে ফেলা যায় ততই ভালো কারণ বাচ্চাদের আকিকা দিলে বাচ্চাদের অনেক অসুখ বিসুখ হয় না মানে অনেক ভালো হয় তো ভুল করে ফেলছি আগে বাগে দেওয়াটা উচিত ছিল তো যাই হোক এখন দিয়ে দিলাম আর ছেলেদের তো দুইটা খাসি দিতে হয় তো এক সময় আর কি একটা খাসি এনে সোহানাটাও দিয়ে দিব সোহানা আমাদের মাঝে নেই তারপরও আমি হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে যদি বাচ্চা মারা যায় তো ওর জন্য কি আর কি আকিকা দেওয়া যেতে পারে বলে হ্যাঁ দিলে ভালো আপনারা দিয়ে দিবেন যেহেতু দুনিয়াতে ছিল আঠারো দিন ও দুধ খাইছে ও হাসছে খেলছে সব কিছুই করছে তো ওরটাও দিয়ে দিয়েন তো দেখি সামনে সোহানাটাও একটা খাসি কিনে সোহানা রাখিকাটাও দিয়ে দিব তো এখন জিলানেরটা দিতেছি সোহানাটাও দিয়ে দিব আসলে আমাদের ইসলাম ধর্মে এই জিনিসটা খুবই ভালো করছে চারটা মেয়ের জন্য একটা খাসি এক একটা পা এক একটা মেয়ের জন্য আর একটা ছেলের জন্য দুইটা খাসি তো দেখুন ইসলাম নারীকে কতটা উপরে মানে রাখছে তাও আমরা আমাদের ঘরে যদি আজও মেয়ে সন্তান জন্ম হয় তারপর আমরা অনেকে রাগ করি কিন্তু এটা করা উচিত না কারণ মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী তো আমার লক্ষ্মীর জন্য আমি একটা কি করে দিব কিছুদিন পর আমার হাতে একটু টাকা মানে হাতটা একটু ইয়ে হোক তারপরে সুহানাটটাও দিয়ে দিব তো এদিকে দেখুন মাংসগুলো কেটে কেটে আর কি উনি নিতেছে সুন্দর করে কাকা বলের মধ্যে তো এদিকে আর কি গরুর যে ছাগলের যে ভুঁইটা সেটা আর কি আমাদের পাশের বাড়ির যে মামি সাতজাতের মা ওনাকে দিয়ে দিচ্ছে এগুলো কে নিবে আর কি আম্মু তো আমরা খাসির গোস আর কি খায় না তো সেই জন্য আর কি ওনাকে দিয়ে দিলাম উনি তো খুব খুশি মানে বড়িগুলো পেয়ে আর কি উনি নিচে আমাদের আর কি অল্প পরিমাণ দিয়ে গেছে বাসায় পরিষ্কার করে উনি আর কি দিয়ে গেছে তো এদিকে আমাদের মাংস কাটা প্রায় পুরো দমে চলতেছে তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ সবাই সুস্থ থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ